কুকিং উইথ প্রকৃতিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রকৃতি, চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো বাঙালিদের খুবই প্রিয় একটি রেসিপি, শুক্তো। তো শুক্তো বানাতে যা যা লাগে, আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন নিয়েছি সজনে ডাঁটা, আলু, গাজর, বরবটি, কাঁচকলা, পটল, বেগুন, পেঁপে, আর অবশ্যই যেটা লাগে সেটা হচ্ছে করলা। আর নিয়েছি বড়ি, এখানে নিয়েছি তেল, সর্ষের তেল নিয়েছি আমি, ঘি, তেজপাতা, শুকনো লঙ্কা, আমুল দুধ, আর নিয়েছি চিনি, নুন, আদা বাটা, রাঁধুনি, ধনে আর জিরে গুঁড়ো, এখানে নিয়েছি 5 ফোড়ন, আর নিয়েছি সর্ষে। এবার তাহলে আমি শুক্তো রান্না শুরু করছি। আমি কড়াই নিয়ে নিয়েছি এবং গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সর্ষে দিয়ে দেব। এখানে আমি 1 চামচ সর্ষে নিয়েছিলাম, 1 চামচ নিয়ে নিয়েছি 5 ফোড়ন। এটাকে ভাজবো ভালো করে, তেল ছাড়া ভালো করে এটাকে ভেজে নেব। আমি শুক্তোর মধ্যে এটা দেবো, খুব সুন্দর একটা স্মেল বেরোবে শুক্তোর থেকে, আর টেস্টও তো হবেই। এবার আমি এখানে 1/2 চামচের মতো রাঁধুনি নিয়েছি, রাঁধুনিটাও দিয়ে দেবো। এবার আমি এটা খোলা কড়াইয়ে ভাজবো। ভালোভাবে নাড়াতে হবে, নাহলে পুড়ে যাবে। আর গ্যাসটা অবশ্যই কম করে নেবেন। আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এইটাকে গুঁড়ো করে নেব। কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছি। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলো তুলে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি করলাটা ভেজে নেব। করলাটা ভালো করে কড়া করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি একটা একটা করে সবজি ভেজে নেব। প্রথমে গাজর দিয়ে দিলাম, গাজরটা ভালো করে ভেজে এর উপর একটা একটা করে আমরা সবজি দিয়ে দিচ্ছি। গাজর দিলাম, তারপর দিলাম বরবটি, কাঁচা কলা, এরপর দিলাম পটল, লাউ, আলু, বেগুন আর সজনে ডাঁটা। ভালোভাবে আমি সবজিগুলোকে ভেজে নেব। তবে অনুষ্ঠান বাড়িতে ওরা সবজি আলাদা আলাদা করে ভাজে, কিন্তু আমি এখানে একসাথেই ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর হালকাভাবে ভেজে নেব। সবজিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি সবজিগুলো তুলে নিচ্ছি। ওই কড়াই আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে অল্প 5 ফোড়ন দিয়ে দিলাম। আর তেজপাতা দিলাম, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা করব। আপনারা এই প্রসেসে শুক্তো রান্না করে দেখবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতনই শুক্তোটা খেতে লাগবে। খুবই সহজে আপনারা
অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বাড়িতে বানিয়েই খেতে পারে। এবার আমি এর মধ্যে 1 চামচের মতো আদা বাটা নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। একটু জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ ধনে জিরে গুঁড়ো নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দেব স্বাদ মতো চিনি। এখানে আমি 1/2 চামচের থেকেও কম চিনি দিলাম। এবার আমি ভালোভাবে নাড়িয়ে এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা আমি তুলে দেখছি মশলাটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে, তার মানে মশলাটা আমার কমপ্লিট করা। এই মশলাটা হয়ে গেছে। এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব। সবজি তো আমার আগের থেকেই ভাজা আছে, তার মানে একটু সেদ্ধ হয়েই আছে। একটু হালকা ভেজে নিয়েই আমি এর মধ্যে জল দিয়ে দেব। এইবার আমি একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। সবজিটা কেমন হয়ে আছে দেখি। সবজিটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম আমি একটু গরম জলের সাথে মিশিয়ে নিয়েছিলাম, সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর একটু ফোটালেই আমাদের শুক্তো রান্না করা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে বড়ি ভাজাটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। দেখি এবার কি অবস্থায় আছে। আমার শুক্তো বানানো কমপ্লিট। এবার আমি এর মধ্যে কিছু জিনিস মেশাবো। এর মধ্যে আমি ঘি দিয়ে দেব। আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে ছড়িয়ে দেব। এর মধ্যে আমি দিয়েছিলাম সর্ষে, 5 ফোড়ন আর রাঁধুনি। এবার ভালো করে আমি ওই মশলার সাথে মিশিয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দিলাম। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বানালে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমার আজকের রেসিপি, বাঙালিদের খুবই একটি প্রিয় পদ শুক্তো, রান্না করা হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করবেন। বাড়িতে রান্না করুন, খুবই টেস্টি, একদম অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হবে।
তবে আজ এই পর্যন্তই, নমস্কার।